আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। শাকিলা আপু সব সময় আপনাদেরকে আমেরিকার সৌন্দর্য দেখায়, আবার মাঝে মাঝে আমেরিকার বড়লোক এলাকাও দেখায়। আজ কি শাকিলা আপু আমেরিকার অন্যরকম একটা এলাকা দেখাবে, যে এলাকা দেখলে আপনারা কিন্তু আশ্চর্য হয়ে যাবে যে আমেরিকার মতো জায়গায় এমন? চলেন ভাই বোনেরা, আপনাদের আজকে আমি দেখাই আমেরিকার এমনই একটা জায়গা, যে জায়গায় দেখলে নিজের কাছেই মনে হবে না যে এটা আমেরিকা। চলেন তাহলে পিছন ক্যামেরায় গিয়ে সেটা দেখাচ্ছি। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে যেমন কোটিপতি এলাকা আছে, গরিব এলাকা আছে, তেমনই আমেরিকাতেও তাই। যেমন বড়লোক এলাকা আছে তেমন গরিব এলাকাও আছে। ওই যে বলে না, এই পাশে সুন্দর, এ পাশে কিন্তু অসুন্দর কিছুও থাকে, তার প্রমাণ আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে। পিছনের পরিবেশগুলো দেখে আপনাদের কাছে মনে হতে পারে শাকিলা আপু কি বলতেছে, এটা কি সত্যিই আমেরিকা? হ্যাঁ, এটা আসলেই আমেরিকা, এবং এটা ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর স্টেট এবং অনেক পুরাতন একটা স্টেট। পুরাতন হলেও সবই এখন পর্যন্ত এই জায়গায় পুরাতনই রয়ে গেছে। আশেপাশের পরিবেশ দেখলে বুঝতে পারবেন, এছাড়াও কিছু দৃশ্য দেখলে আপনাদের মনটা ছুঁয়ে যাবে। চলেন সেগুলোই আপনাদের সামনে দেখাই। আমার এই শহরটাতে এসে মনে হচ্ছে কি যে নতুনের কোনো সোয়াই লাগে নেই এই শহরটাতে, যা ছিল আগে তাই মনে হয় আছে এখন পর্যন্ত, তাই না? আপনাদের কাছে কি মনে হচ্ছে বলেন তো? আমার কাছে কিন্তু এরকমই মনে হচ্ছে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণ বাতাস এবং বৃষ্টি হচ্ছে, বাতাস এবং বৃষ্টির মাঝে দেখেন একটা টোঙের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই জায়গায় কিছু মানুষ শুয়ে আছে, ওরা হচ্ছে আমেরিকার হোমলেস। শুধু আমার অবাক লাগতেছে, এই বৃষ্টি এত পরিমাণ পড়তেছে তার ভিতরে কিভাবে অতগুলো মানুষ যাতাযাতিভাবে ওখানে আছে। শুধু তাই না, এইখানে দেখেন একজন শুয়ে আছে। দূর থেকে দেখাচ্ছি কারণ কাছে আমি আসলে যেতে চাচ্ছি না। অনেক হোমলেসের কাছে অনেক রকমের জিনিসপত্র থাকে, এই ভয় আসলে সাধারণ মানুষজন ওদের আশেপাশে যায় না, আমেরিকাতে বিশেষ করে। এছাড়াও আপনাদের আরো দৃশ্য দেখাচ্ছি, তাই না? দেখেন ওইখানে ময়লার ড্রামের পাশেও কিন্তু কিছু হোমলেস শুয়ে আছে। খুব বেশি আসলে মায়া লাগে আমার এই লোকজনকে দেখে। কিছু কিছু মানুষ আসলে পরিস্থিতির শিকার হয়ে হোমলেস হয়ে যায়, আর কিছু মানুষ ইচ্ছা করেই হোমলেস হয়ে যায়। আর এই যে করোনা, এই করোনার পরে যে কত ভালো ভালো মানুষও হোমলেস হয়েছে তার জলযন্ত্র প্রমাণ মাঝে মাঝেই চোখে পড়ে। আর এই এরিয়াতে আসার পরে আমার মনে হচ্ছে যে আমি কোন জায়গাটাতে আসলাম। শুধু এটা না, সামনে আরও দেখাচ্ছি, চলেন দেখেন নি। আমরা বাংলাদেশে এইগুলো দেখে কিন্তু ইউজ টু, তাই না? কিন্তু বিদেশে তারপরে আবার আমেরিকার মতো একটা জায়গায় যদি এরকম একটা অবস্থা দেখা যায় তাহলে কেমনটা লাগে? ওনার দিকে তাকান, তাকালে পরেই অনেক কিছু বোঝা যায়। অনেক বৃষ্টি, অনেক বাদল, অনেক কিছুর ভিতর দিয়েও তাদের এর ভিতরেই থাকতে হয়, এবং যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এরা আবার থাকতে পারে না। দেখেন কোন জায়গাটাতে এসে তাদের অবস্থান করছে। আমার না খুব বেশি মায়া লাগে মাঝে মাঝে, সত্যি কথা। আমরা তো মানুষ, তো মানুষ হিসেবে মায়া তো লাগাটাই স্বাভাবিক। কিন্তু আসে আবার প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা এরা কাজকর্ম করতে পারে না, আসলে কাজকর্ম করতে পারলে কি আর এইভাবে থাকতো? কখনোই না, হয়তোবা পেপার, তারপরে অনেক কিছুর বিষয় টিষয় আছে যেগুলো ওদের নাই, সেই কারণে তারা কাজ করতেও পারে না। আর অনেকে আছে কি যে অন্য দেশ থেকে পাড়ি দিয়ে এই জায়গাটায় আসে। আমি যে জায়গাটাতে আসছি এই জায়গায় প্রচুর পরিমাণ আসলে মানে অন্য অন্য দেশ থেকে চলে আসছে, এসে এরকম করে হোমলেস হয়ে হয়ে আসে। এখন কোন জরমে এদের কাগজপত্র হবে বা কি হবে বা কবে এদের জীবনটা সুন্দর হবে আমি জানি না। তবে এই এরিয়াটাতে সবাই আসতে খুব বেশি ভয়ও করে, কারণ প্রচুর পরিমাণ এই ধরনের মানুষ। এছাড়াও কিছু মানুষ আসলে ইচ্ছে করেও হোমলেস হয়ে যায়, সেই গল্পটা অন্য সময় একদিন আপনাদের কাছে করব। কেউ শখে হয় আর কেউ বা মানে কষ্টে হয়, এই হচ্ছে কাহিনী। আশেপাশের পরিবেশ দেখেও কেমন যেন লাগতেছে সত্যি। এখন আপনারা করতে পারেন, শাকিলা আপু আপনি কেন এই জায়গাটাতে আসছেন? আমাদের ভাই বোনেরা একটা দরকার ছিল এই মানে শহরটাতে, সেই কারণে আসছিলাম। আসার পরে শহরটাতে দেখতেছি যে মানুষের সাইতে বেশি হচ্ছে হোমলেস। যদিও আমি অনেকের কাছ থেকে গল্প শুনছিলাম যে এই এরিয়াটাতে প্রচুর পরিমাণ হোমলেস থাকে, কিন্তু বাস্তবেও তাই দেখলাম, কিরকম যেন গ্রাম্য গ্রাম্য পরিবেশ। কিন্তু আসলে কিন্তু এটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ না, এটা কিন্তু একটা শহর, মানে ছোট একটা শহর, কিন্তু এরিয়াটার মানে কেমন যেন মানে প্রাণহীন এরিয়া মনে হচ্ছে। আর যেদিকেই তাকাচ্ছি শুধু হোমলেস মানুষজনকেই বেশি দেখতে পাচ্ছি, মানে অন্যান্য মানুষ থেকে বেশি আমি হোমলেসই দেখতে পাচ্ছি। এই এরিয়াটাতে ভালো মানুষগুলা বা ভালো পরিবারগুলা না আইসি মানে থাকতেও ভয় পায়, কারণ এরকম ধরনের মানুষজন থাকে তো, যার কারণে তারা খুব বেশি ভয় পায়। আমার খুব বেশি খারাপ লাগছিল এই হোমলেস মানুষজনগুলোরে দেখে, কি অবস্থায় তারা ঘুমাচ্ছে, তাও আবার আমেরিকার মতো জায়গায়। যাই হোক, আমি জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার কাছে না এগুলো
মানুষগুলো দেখলে কেন যেন মায়া লাগে। আমাদের দেশে তো মানে দেখছি, তারপর আমাদের দেশের একটা জিনিস কি, মানুষ মরে যেতে লাগলে পারে এসে একটু হলো মুখে পানি দেয়। এই জায়গার মানুষগুলো ওইভাবে কিন্তু কাছে আসে না, তারা পুলিশকে কল করে, পুলিশ এসে তাদেরকে দেখে বা কি হলো এইগুলা দেখে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসে না। কিছু সুন্দর জিনিসের মাঝে অসুন্দর কিছু জিনিস থাকে, তেমনি আজকে আপনারা দেখাইলাম। তাহলে কিরকম লাগলো আজকে অবশ্যই কিন্তু জানাবেন, আর অনেক কিছু জানতেও পারলেন এই ভিডিওর মাধ্যমে, তাই না? আমরা সবসময় কিন্তু একটা জিনিস মনে করি আমেরিকা মানে অন্যরকম একটা জিনিস। এই যে এরকম যে চিত্র, এগুলা কি দেখছেন কখনো? যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ।